আস্তে মা আস্তে। এইটুকু সিঁড়িতে কিচ্ছু হবে না মা। ডাক্তার তোমাকে কোন রকমের কষ্টের কাজ করতে মানা করে দিয়েছে। সিঁড়িতে ওঠা মানে শরীরকে কষ্ট দেয়া। তোর সবকিছুতেই বেশি বেশি। তোমার বেশি বেশি দোয়া না থাকলে আল্লাহ আমাকে এত বেশি বেশি দিতেন না মা। চল। বসুন আপনারা। উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রথমেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার প্রতি। তিনি আমাদেরকে এমন এক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ করে দিয়েছেন যে প্রতিষ্ঠানে কখনো নিজেকে চাকরিজীবী মনে হয় না, বরং মনে হয় আমরাও এই প্রতিষ্ঠানের মালিক। আমার জানা মতে মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান প্রতি বছর তার লাভের শতকরা 40% কর্মকর্তা ও কর্মচারীদের বোনাস হিসেবে দিয়ে দেয়। আজ বছরের সেই দিন যেদিন মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাননীয় চেয়ারম্যান বেগম রোকেয়া চৌধুরী এই বোনাসের চেক হস্তান্তর করবেন, আমি চিফ অ্যাকাউন্টেন্ট সাহেবকে মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে চেক নেবার আহ্বান জানাচ্ছি। মা, আমি এখন মাননীয় চেয়ারম্যানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এসো মা। আজ আমার খুবই ভালো লাগার দিন। আমার স্বামী মাসুদের বাবা এই দেশের জন্য জীবন দিয়েছিলেন, আর মাসুদ সে স্বাধীন দেশে মানুষের কল্যাণে কাজ করছে। আমি বিশ্বাস করি 30 লক্ষ মানুষ শুধু এই মাটিকে স্বাধীন করার জন্য জীবন দেয়নি, দেশকে স্বাধীন করার পাশাপাশি এ দেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাও তারা চেয়েছে। তাদের স্বপ্ন পূরণ করতে হলে সবাই মিলে এই দেশটাকে গড়তে হবে। আমার ছেলে আপনাদের সবাইকে নিয়ে তিল তিল করে গড়ে তুলেছে এই মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই মা আমি নই, এই মা দেশ মা। আমি যেমন আমার সন্তানের কল্যাণ চাই, এই দেশ মাতাও তার সকল সন্তানের কল্যাণ। তাই মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের লাভ শুধু আমার সন্তানের একার নয়, এখানে কর্মরত সকল সন্তানই পাবে, এটাই আমি চেয়েছি। আমি চাই যার জন্য আমি স্বামীহারা সেই স্বাধীনতার সুফল যেন কেউ একা ভোগ না করে, তা যেন দেশের সকল মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। তুই কিন্তু আজ আমার বোনাস বুঝিয়ে দিলে না। তোমার বোনাস? এখন কি আর মা হয়ে ছেলের সঙ্গে ঘুরে বেড়ানোর বয়স আছে? এখন তো আমার নাতি নাতনি থাকার বয়স, এইটাই ছেলের কাছ থেকে একজন মায়ের বোনাস। অথচ আমার ছেলে এখনো বিয়েই করেনি। আল্লাহ জানেন নাতি নাতনির মুখ দেখে মরতে পারি কিনা। অমন কথা তুমি বলবে না মা। কান্না কেন বুকা? মরছে, মরনে না দেখলে কি মশা আমার গায়ে এসে বসে? সাহসটা কত বড়! আমার রক্ত খেয়ে যাবি তুই। আচ্ছা, এইটুকু কি একা চলতে দিবি না? একটু বসতে চেষ্টা করো মা। কেবলমাত্র লন্ডন থেকে তোমার শরীরে রক্ত বদলে ফিরে এলাম। ডাক্তার বারবার করে নিষেধ করে দিয়েছে তোমাকে কষ্টের কাজ না করতে। কিছু বলবে? ম্যাডাম, মায়েরা বড় হইছে। আমি তো আগেই বলেছি তোমার মেয়ের বিয়েতে যা খরচ লাগে আমি দেব। আমি মায়ের বিয়ে টেনশন করি না স্যার। আপনি থাকতে টেনশন কি?
তয় টেনশন হলো বিয়েটা না হওয়া পর্যন্ত। সেটা আবার কি? শিয়া না মাইয়া, তারে ঘরে রেখা নাইট ডিউটি করতে খুব টেনশন হয় স্যার। তাই কইতেছিলাম, আমারে নাইট ডিউটি বদলাইয়া যদি দিনে ডিউটি দিতেন। কিন্তু দিনে তো জামাল ডিউটি করে, তোমাকে দিনে দিলে রাতের ডিউটি কে করবে? তবু ব্যবস্থাটা করতেই হবে। আমির আলী মিথ্যে বলেনি, ঘরে উপযুক্ত মেয়ে থাকলে বাবার তো দুশ্চিন্তা হবে। আচ্ছা ঠিক আছে, মা যখন বলেছে জামালকে বলে দেখি ও রাতে ডিউটি করবে কিনা, ও যদি রাজি হয় তাহলে আগামী মাস থেকে ডিউটি বদলে দেব। খুব ভালো হয় স্যার, টেনশন দূর হয়। চলো মা। চল। এইরকম একটা বড় লোকের লগে যদি মাইয়াদারে বিয়ে দেবার পারতাম। মনে মনে মিলে হয়ে গেলে ভালোবাসা চিরদিনই থাকে। কি আর হবে বাড়ি গাড়ি এত টাকা করে দিয়ে, এত টাকা করে দিয়ে। ব্যাংকের টাকা বাড়ি গাড়ি না থাকলে তোমার সাথে।
তোর কথা শুনে তো মনে হইতাছে পলান ছাড়া কোনো গতি নাই। না না, মুখে চুনকালি পড়ব। কেন চুনকালি পড়ব? কেন তুই কি অন্য কারো হাত ধরে ভাগবি? আমার হাত ধরে ভাগবি? একই তো কথা। কি কইলি? আমি আর অন্য মানুষ একই কথা? আমি কি তা কইছি? তুই আমার ভালোবাসা, আমার মনের মানুষ। সেই মনের মানুষটারে যদি বিয়া করবার চাস, আর তোর বাপ যদি মাইনা না লয়, তাইলে কি করবি? কি হইলো, কত কষ্ট না? কেন পারবি? পারবি তুই অন্য মানুষের বিয়া করে ঘর করতে? না। তাহলে ওই একটাই উপায়, পালাইতে হইব। এত দূরে পালাইতে হইব যেখানে আমাকে খুঁজা না পায়, সেখানে আমরা বিয়া করুম, সংসার করুম। জিএম সাহেব, এক্ষুনি সেগুন বাগিচা রোডে একটা গাড়ি নিয়ে চলে আসুন। জিএম সাহেব, কি গাড়ি নিয়ে আসতে বললি কেন? মায়ের জন্য কোনো ছেলেকে কাঁদতে দেখলে আমি সহ্য করতে পারি না মা। তুমি ওনাকে হাসপাতালে নিয়ে যেও। আর তুই? আমি আসছি মা। মনের মানুষ ফাঁকি দিছে, আসবে না, কেউ আসবে না। আরে চেঁচামেচি করে করে লাভ নেই, সবাই মজা দেখবে, কেউ বাঁচাতে আসবে না। আমি এসেছি। কেন? তুই আইবি কেন? একটু আগে আমার চোখের সামনে একজন মাকে তোরা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিস, তার অসহায় চিৎকার আমি শুনেছি। এখানে এসে শুনলাম এক বোনের চিৎকার। শালার কানে পাওয়ার বেশি, সব শোনে। ওই শালার কান সর উপরে একটা দে। চলো বোন। কি অবস্থা জিএম সাহেব? বয়স হয়েছে তো, ধকল তো একটু হবে। তাছাড়া ওনার আরো কিছু সমস্যা রয়েছে স্যার। বড় ডাক্তার দেখাবো বইলা, মারি নিয়ে ঢাকায় এসেছিলাম, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখুন, যা হবার তা তো হবে।
সন্তান হিসাবে আমাদের যতটুকু চেষ্টা করা দরকার সেই চেষ্টার কোনো ত্রুটি হবে না। জিএম সাহেব। জি স্যার। এক সন্তান তার মায়ের জন্য কাঁদছে, সেই মায়ের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। এখানকার যা খরচ আমার কোম্পানি থেকে দিয়ে দেবেন। ঠিক আছে স্যার। ও হ্যাঁ, উনি নিয়মিত খোঁজ রাখবেন, আপনার যা দরকার বলবেন, দরকার হলে আমাকে ফোন করবেন। আপনি? আমি কিচ্ছু না, আপনার মতো একজন মানুষ। আমি বিশ্বাস করি যা কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছায় হচ্ছে। চলো মা। আসি বাবা। চলো। নিশ্চয়ই তুই ওদের শায়েস্তা করতে ছুটে গিয়েছিলি। তুমি কি রাগ করেছো? এমন কোনো কাজ তুই করিসনি যাতে একজন মা রাগ করতে পারে, কিন্তু ছেলেকে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে দেখলে মায়ের মন তো ছটপট করবেই। তবু এদেশের মায়েরা একদিন বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে বলেছিল, মায়ের কথা ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল বলেই দেশ এখন স্বাধীন। শুধু মায়েরাই নয়, এদেশের প্রত্যেকটি নারী তাদের স্বামী ভাই কিংবা সন্তানকে যুদ্ধে পাঠিয়েছিল। তোর বাবাও গিয়েছিলেন, তুই তখন কোলে, যদি বড় থাকতি তোকেও পাঠাতাম। মাসুদ, মনে রাখিস আমি যেমন তোর মা, এ দেশটাও তোর মা। আমি থাকি আর না থাকি, যদি কখনো দেখিস দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, লড়াই করতে হবে, দ্বিধা করবি না, ঝাঁপিয়ে পড়বি। তেমন সুযোগ কোনোদিন পাবো কিনা জানি না, তবে যতদিন বাঁচব দেশের জন্য কাজ করব। সত্যি? হ্যাঁ মা, সত্যি। আগামী রোববার তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি দেখবে এ দেশের জন্য, এ দেশের মানুষের জন্য আমার ভালোবাসা আছে কিনা। মাসুদ, এদের দেখলে বড় মায়া হয়, আপন কেউ নেই, তাই বৃদ্ধ বয়সে আশ্রমে সে দিন কাটাচ্ছে। কথাটা ঠিক নয় মা। কেন? এদের প্রায় সবারই আপনজন আছে, আছে সন্তান। বলিস কি? হ্যাঁ মা, কিন্তু সেই সন্তানের ঘরে এদের ঠাঁই নেই, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ওরা সুখে সংসার করছে, সেই সংসারে এরা জঞ্জাল, ডিস্টার্ব। আশ্চর্য, আমি তো ভাবতেই পারি না সন্তানের কাছে কোনো বাবা মা জঞ্জাল হতে পারে। সন্তানের কাছে নয় মা, সন্তানের মন তো বাবা মায়ের জন্য কাঁদবে। এদের ছেলেরাও সপ্তাহে কিংবা মাসে একবার দেখা করতে এসে কাঁদে। এরা জঞ্জাল সন্তানের বউয়ের কাছে, সংসারের সুখের জন্য, শান্তিতে থাকার জন্য নিজের বাবা মাকে ওর আশ্রমে এসে রেখে যায়। অমন সুখ, অমন শান্তি আমি চাই না মা। সন্তান জন্ম দিয়ে তিল তিল করে বড় করার পর সেই সন্তানের সংসারে যাদের ঠাঁই হয় না, সেসব অসহায় বাবা মার জন্যে আমি এই আশ্রম তৈরি করেছি। এখানকার সমস্ত খরচ আমাদের কোম্পানির। খুব ভালো করেছিস মাসুদ, খুবই ভালো করেছিস। আরো একটা কাজ শুরু করব মা। সেটা কি? চলো দেখবে। চলো মা। এই জমিটা তোমার নামে কিনেছি মা। এখানে জমি দিয়ে কি করবি? তোমার নামে একটা আধুনিক হাসপাতাল হবে। শহর থেকে এত দূরে? শহরে অনেক হাসপাতাল ক্লিনিক আছে, আছে আধুনিক চিকিৎসার ব্যবস্থা, কিন্তু ওই যে গ্রামটা দেখছো এর আশেপাশে আছে অনেক গ্রাম, আছে ছোট ছোট মানব বসতি। এদের চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নেই, অসুখ হলে তারা কোনো অ্যাম্বুলেন্স ডাকতে পারে না, রোগী নিয়ে যেতে পারে না দূরের কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে। তা না হয় বুঝলাম, কিন্তু হাসপাতাল করলে কি এখানে ডাক্তার নার্স টেকনিশিয়ানরা এসে চিকিৎসা করবে? আসবে না, থাকবে,
মানে এই হাসপাতালে সকল ডাক্তার নার্স টেকনিশিয়ান চাকরি করবে আমার কোম্পানিতে প্রত্যেককে থাকার জন্য এই পাঁচটা কোয়ার্টার থাকবে যারা থাকতে রাজি হবে তারাই চাকরি করবে আর সাধারণ কর্মচারী হিসেবে আশপাশের মানুষকে কাজ দেওয়া হবে রোগীর কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না খুব খুশি হলাম যখন তোকে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে দেখি কি যে ভালো লাগে গর্বে বুকটা ফুলে যায় শুধু একটাই দুঃখ এখনো বিয়ে করে বউ ঘরে আনলি না করব মা করব হাসপাতালে কাজটা শেষ হলে বিয়ে করব কি বললি বললাম তো করব বাড়ি চল কি হলো কবে হাসপাতাল শেষ হবে তারপর বিয়ে করবে জেম সাহেব হাসপাতাল বানানোর জন্য যে জমিটা কিনেছি ওখান থেকে ফেরার পথে গাড়িটা কাদা আটকে গেছে জলদি আরেকটা গাড়ি নিয়ে এখানে চলে আসুন আরে আরে দরজা খুলছে কেন নামবে মানে নিচে কাদা দেখেছো প্রচন্ড ময়লা কত রকমের রোগ জীবাণু আছে ঠিক আছে তাই বলে গাড়িতে এতক্ষণ বসে থাকবো আশেপাশে একটু হাঁটলে ভালো লাগতো কতদিন এমন খোলামেলা জায়গায় হাঁটি না তা অবশ্য ভালো কিন্তু হাঁটতে হলে তো কাদা পার হতে হবে এখানে নামলে কিচ্ছু হবে না আমি নামবো নামা এমন নোংরা কাদায় তুমি কিছুতে নামতে পারবে না তুই তো নেমেছিস সন্তানের নামা আর মায়ের নামা কি এক কথা যুদ্ধ সন্তান করে মা করে না আরে আরে কি করছিস আরে মাথা ছুইতে দাও পায়ের নিচে বেহেশত আছে পায়ে ধরতে দাও তোমার মাথার উপর খোদাই আছে মাথা ছুইতে দাও পায়ের নিচে বেহেশত আছে পায়ে ধরতে দাও ও মা গো মা তোমার সেবা করতে দাও মা গো মা তোমার পায়ে ধরতে দাও সেবা করতে দাও মা পায়ে ধরতে দেখে দুনিয়া
জালা সইতে পারো সব তুমি দিতে পারো নিজে কিছু না মাগো মা তোমার সেবা করতে দাও ও মাগো মা তোমার সহায় করতে দাও ছুইতে দাও পায়ের নিচে প্রেহেস্তাতে পায়ে ধরতে দাও গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসো ড্রাইভার তুমি ওই গাড়ির কাছে যাও সাবধানে ওঠো মা জেএম সাহেব যা আমার মাকে কষ্ট দেয় আমার জীবনে তার কোনো প্রয়োজন নেই আমি গাড়িটা জ্বালিয়ে ধ্বংস করে দিতে পারতাম কিন্তু আল্লাহ অপচয় পছন্দ করেন না গাড়িটা বিক্রি করে টাকাটা গরিবদের মাঝে বিলিয়ে দেবেন ঠিক আছে স্যার আর এই রাস্তাটা যাতে চলাচলের উপযুক্ত হয় সেই ব্যবস্থা করবেন ওকে স্যার তুমি এত সকাল সকাল আইলা বড় টেনশন জামাল কি শিয়ানা মাইয়া ঘরে থাকা টেনশন ভাবলাম আমি যদি সকাল সকাল যাই তুমিও সকাল সকাল আইতে পারবা কথাটা তুমি ঠিকই কইছো বিকালে তুমি আসতে দেরি করো দেখাই তো সকালে আমার আসতে দেরি হয় কাল সকাল সকাল আইবা তো আমু মানে ফজর নামাজ পড়ে যায় পড়ো আল্লাহ তোমার ভালো করো সারাইছে এসো মা কত সুখ হ আজকালকার পোলারা এমন কইরা মায়ের সেবা করে একা থাকলে ঠিকই করন যায় দেখো না লন্ডনে যাইয়া মায়ের শরীরে পুরা রক্ত বদলায় আনছে এইরকম একখান বড় লোক জামাই পাইলে আমি আমার রক্ত বদলায় ফেলাবো কি আবল দাবল বকতেছো ম্যাডামের রক্তে ক্যান্সার হয়েছে তাই রক্ত বদলাইছে তুমি বদলাইবা কেন এই দেশে তো কতজনেরই বেলাট ক্যান্সার হয় রক্ত বদলায় বদলায় না কেন বদলায় না টাকা নাই দেখে বদলাইতে পারে না সাহেবের টাকা আছে তাই বদলাই আনছে শরীরের সমস্ত পুরনো রক্ত বাইর করিয়া নতুন রক্ত ঢুকাইছে একেবারে তরতাজা ভাবতেই শরীরটা কেমন ছমছম ছমছম করে দেশি মানুষের বিলেতি রক্ত
আচ্ছা যাও, সকাল সকাল এসে বুঝো। আচ্ছা কত সুখ, এইরকম একটা বড় লোক জামাই আমি কি পামু না? কি হইল? আহা, কান দোষ কেন? তুই কি পানিতে ভেসে যাইতেছস না আমার লগে যাইতেছস? মনের মানুষের লগে ঘর বানতে যাইতেছস? আমারে মাইনে নিব না জানি, তাই পালাইতে হইতাছে। ওঠ, এখন টান দিলে সকাল হনের আগেই কুমিল্লা পার হয়ে যামুগা। ঢাকার থেকে এত দূরে যামু যেন আমাগরে আর কিছুতেই খুঁজে না পায়। চল। বাসান, চিন্তা করিস না, মফস্বলে ভ্যান গাড়িতে অনেক ইনকাম, মানুষটা নেই তেমন ইনকাম নাই। যায়া কাজে যাইকা তোরে বিয়া করু, মাস কয়েক হইলে অনেক টাকা জমবো, তখন তুই বাপের বাড়িতে বেড়াতে আসবি। চল। আরে চল না, ওঠ, মাঝখানে আরাম করে বস, ঘুমাইলে পুতলাটা মাথায় দিয়ে শুয়ে পড়িস। নে ওঠ। মা কোথায়? উনি খাইবো না। মানে? আপনারে খেয়ে নিতে গেছি। খেয়ে নিতে বলেছে? মা, মা! উনি বাগানে আছেন। বলছে ডাকলো আইবো না। মা, মা, এই যে মা, তুমি এখানে কেন? এখানে অনেক ফুল ফুটে আছে, আমার এখন ফুলের সঙ্গে থাকতে ইচ্ছে করছে। বেশ তো, কালই আমি ঘরে বারান্দা টবের মধ্যে সুন্দর সুন্দর ফুলের গাছ বসিয়ে দেব। বাগানের ফুল ঘরে মানায় না মাসুদ, ঘরের ফুল ঘরে ফুটাতে হয়। ঘরের ফুল? ছোট ছোট বাচ্চারাই ঘরের ফুল। আমার মতো মানুষেরা যে ফুলের সঙ্গে সময় কাটায়, গল্প করে, মুখে খাবার তুলে দেয়, আমার এখন তোকে খাইয়ে দেবার বয়স নেই। মা, যতই মামা বলে ডাকিস আমি এখন ঘরে যাব না, সারা রাত বাগানের ফুলের সঙ্গে সময় কাটাবো, কাল সকালে বৃদ্ধাশ্রমে চলে যাব, হাসপাতাল বানানো শেষ করে তুই যেদিন ঘরে বউ আনবি সেই দিন ফিরবো। না মা, না, তুমি এমন কাজ করবে না, তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারবো না, ঘরে চলো। বললাম তো ঘরে যাব না। লেখাপড়া শেষ করার পর তুমি তো বলেছিলে বাবা দেশের জন্য জীবন দিয়েছে, এখন তুই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ কর। আমি তাই করছি, একের পর এক ব্যবসা ধরেছি, মিল কারখানা তৈরি করেছি, যেন এ দেশের মানুষ কাজ পায়, মানুষের কল্যাণ হয়। তার মানে এই নয় যে তুই শুধু কাজই করে যাবি, বিয়ে করবি না? মা, যতই মামা করিস বিয়ে না করলে আমি এখানে থাকবো না। এ তোমার কেমন কথা মা, ছেলের বউয়ের যন্ত্রণায় বৃদ্ধারা ওখানে আশ্রয় নেয়, আর তুমি ছেলের বউ নেই বলে বৃদ্ধাশ্রমে যাবে? হ্যাঁ যাব, যতদিন ঘরে বউ না আসবে ততদিন ওখানেই থাকবো, তুই যা। তোমাকে ছাড়া আমি যাব না। বললাম তো যতদিন তোর বউ না হবে ততদিন আমি ঘরে যাব না। ঠিক আছে মা, এখন ঘরে চলো, কালই আমি বিয়ে করব। কাল বিয়ে করবি মানে কাকে? কাল সকালে উঠে প্রথম যে মেয়ের মুখ দেখব তাকে। এখন ঘরে চলো, খিদে লেগেছে। সত্যি? হ্যাঁ একদম সত্যি। এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, ল্যাংরা হোক, কানা হোক, গরিব হোক, ধনী হোক, খালা হোক, ফসা হোক, কাল প্রথম ঘুম থেকে উঠে যে মেয়ের মুখ দেখবো তাকে বিয়ে করবো। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মনে থাকবে, মনে থাকবে মা। চলো চলো চলো, চান্স একটা পাইছি।
আল্লাহ রহম করছে। সকালবেলা বাসায় যাই, আমার মা এদের পাঠায় দেবো। বাস স্যার যখন মার সামনে কইছে ঘটনা ঘটবেই, আমার টেনশন শেষ। তো চাকরিটা ছাড়বো না, মাইয়ার মাইয়ার জামাই রে পাহারা দেওয়া তো বাপেরই কর্তব্য। এই টুল এই জায়গা রাখবো না, এইখানে একটা গদিয়ালা চেয়ার রাখবো, জামাইলে বসবে এই দেয়। আচ্ছা ম্যাডাম যখন বাইরে আসবে আমি কি তখন স্যালুট দেব? হ্যাঁ কেমনে হয়, হাজার হইলেও আমি তার একমাত্র ব্যয়, আর উনি হইলেন ব্যয়। স্যালুট দেওয়া কি ভালো দেখাবে? আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওয়ালাইকুম সালাম বিএন সাহেব। আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওয়ালাইকুম সালাম বিএন সাহেব। আসসালাম। এভাবে আমার সেবা যত্ন করছ, আমাকে চিনতে পারছেন না মা? আমি আপনার পুত্রবধূ। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমি শুনেছি ফজরের আজানের সময় মানুষ যে স্বপ্ন দেখে তা নাকি সত্যি হয়। আমার এই স্বপ্নকে তুমি সত্যি করে দাও, সন্তানের জন্য মায়ের স্বপ্নকে সত্যি করে দাও আল্লাহ। আমিন। এখন আসে না, কতক্ষণ থাকবো? আমার জমান পাক্কা, কইছিলাম না নামাজ পড়ে এসে বলুম। খুব ভালো করছো ভাই, খুব ভালো করছো। এখন আমার আর একটা উপকার করবা। আবার কি? আমার মাইয়া ডাইবো ম্যাডামের সাথে কথা কইছে, খুব জরুরি। তুমি ওরে ভিতর পর্যন্ত যাইতে দিও, কিছু জিগাইও না, শরম পাইবো। তোমার মাইয়া এসে ম্যাডামের সাথে কথা কইবো তাতে অসুবিধাটা কি? যাইবো। তয় আমি তো তোমার মায়ের ছোট দেখছি, অনসিরুম কেমনে কও? এ বাড়িতে তো কোনো মাই আসে না, এত সকালে আমার মাই ছাড়া আর কে আসবে? আমি যাই পাঠাই দেব। মা মা, এই মা কোথায় রে? আপনার ঘুম থেকে তুইলাম, মা উপরে গিয়ে হাঁটাহাঁটি করতে। এত সকালে কি কলিং বেল বাজায়? দেখতেছি। দাঁড়াও আমি দেখছি। তুমি যাও টেবিলে নাস্তা লাগিয়ে মাকে খবর দাও। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? আমি
আমি স্যার আপনার কাছে এসেছি। আমার কাছে? জি স্যার, আপনার হেড অফিসে রিসেপশনিস্ট পদে লোক নেওয়া হবে। আমি শিখের আবেদন করেছি, কালই ইন্টারভিউ। তাতে কি হয়েছে? যোগ্যতা থাকলে হবে, কোনো সুপারিশ কোনো তদবির আমি পছন্দ করি না। স্যার, চাকরিটা আমার খুবই দরকার। দরকারটা কি আমার না আপনার? না মানে আমার। আপনার দরকারে আমার বাড়ির দারোয়ান আপনাকে এই পর্যন্ত আসতে দিল কি করে? দারোয়ানকে কত টাকা ঘুষ দিয়েছেন? দারোয়ান প্লিজ মিস্টার মাসুদ, দারোয়ান ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আপনার কাছে টাকা আছে তাই দম্ভও আছে, গরিব দারোয়ানের টাকাও নেই দম্ভও নেই। ওই গরিব দারোয়ানের মনে মায়া আছে, মমতা আছে, তাই হয়তো উনি ঘুষ ছাড়াই আমাকে এই পর্যন্ত আসতে কোনো বাধা দেননি। আসি। আমাকে চিনতে পারছেন না মা? আমি আপনার পুত্রবধূ, আপনার ছেলের বউ। আমার জন্য আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে তাহলে আমাকে মাফ করে দেবেন। মেয়েটি কে রে? কোন মেয়ে? একটু আগে যে মেয়েটি মন খারাপ করে চলে গেল, মনে হয় কান্না করছিল। চাকরির জন্য এসেছিল, হেড অফিসে রিসেপশনিস্ট পদে লোক নেবার জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ওখানে আবেদন করেছে। তুমি তো জানোই কোন রকমের সুপারিশ তদবির আমি পছন্দ করি না, চাকরি হবে যোগ্যতা অনুযায়ী, বিদায় করে দিয়েছি। বারান্দা দাঁড়িয়ে মেয়েটিকে চলে যেতে দেখলাম। মেয়েটি কিন্তু দেখতে শুনতে ভালো, মনে হয় কতদিনের চেনা, আমার স্বপ্নে দেখা একটা মেয়ে। মা, কাল কি বলেছিলি মনে আছে? আরে কোথায় যাচ্ছিস? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে যে মেয়েটি এসেছিল দেখো তো কত দূর গেছে। আমগো আমির আলীর মাইয়া, অনেকক্ষণ আগে চলে গেছে। আমির আলী বাসা চেনো? গেলে চিনতে পারবো স্যার। চলো জলদি চলো। আল্লাহ গো, সুযোগ যখন দিলা সেই সুযোগ কাইরে দিলা কেন? আমার এমন সর্বনাশ জ্ঞান করলা, আমি এখন কি দিয়ে বাঁচবো, কি দিয়ে বাঁচবো? আমি ভাই কি আছে স্যার, আমার সর্বনাশ হয়ে গেছে স্যার। আমার কোসি ভাইয়াটা গত রাইতে ভ্যান গাড়িওয়ালার সাথে ভাগিয়ে গেছে। পুলিশে খবর দিয়েছো? খবর দি কি লাভ স্যার, মহল্লাবাসী কইল অনেক দিন থেকেই সম্পর্ক মাইয়া শিয়ানো হইছে, ইচ্ছে করেই ভাগছে স্যার। এখন কেঁদে তো কোনো লাভ হবে না, মাথা ঠান্ডা করো, খোঁজ নাও, ওদের ফিরিয়ে আনার ব্যবস্থা করো। ওরা ফিরে এলে তোমার মেয়ের জামাইকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যা কিছু করার দরকার আমি করব স্যার। আমার কাঁধে কাঁধে না, আমি আছি না। যাও হাত মুখ ধুয়ে একটু রেস্ট নাও, বিকালে দেখবো কি করা যায়। জামাল জি স্যার, ঘরে নিয়ে যাও। ঘরে চলো, ঘরে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার,
যারা আবেদন করেছিল তাদের মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ের পর যাদেরকে ইন্টারভিউ কার্ড পাঠানো হয়েছে তাদের বায়োডাটা। এরা কাল ইন্টারভিউ দিতে আসবে তো? জি স্যার, চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ স্যার। দেখি, দে। বেশ সুন্দর। তোমার পছন্দ হয়েছে মা? হ্যাঁ।
গো তুমি আমার এক জন্মে এই জীবন হয়ে যাবে শুধু সব সময় লেট ওরে বাবা একদম ড্যারিং মেয়ে ভয় দেখাতে চাইলাম ভয় পেলি না এই কাজল আজ না তোর ইন্টারভিউতে যাবার কথা আমি তো খবর পেয়ে চিন্তা অস্থির হ্যাঁ এই এই কাজল আবার কি হলো হ্যাঁ চাকরি আমি করব না কেন সেটা তুই বুঝবি না আরে বাবা বুঝিয়ে বললো তো বুঝবো তাছাড়া মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তো অনেক সুনাম ভালো বেতন দেয় ছ মাস অন্তর অন্তর বোনাস দেয় কর্মচারীদের অসুখ বিসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করে এমন চাকরি না করার তো আমি কোনো কারণই দেখি না করব বলেই তো নিজের অসত্যের কথা জানিয়ে অনুরোধ করতে গিয়েছিলাম তারপর ওনার কোম্পানিতে কোনো তদবিরও চলে না সুপারিশও চলে না সে তো ভালো কথা ভালো কথাটা ভালোভাবে বললেই তো হতো এমন অভদ্র ব্যবহার কেউ করে অভদ্র ব্যবহার করেছে বলিস কি আরে রীতিমতো দারুণ ডাকছিল আমাকে বের করে দেওয়ার জন্য কি রে গায়েটায় হাত দেয়নি তো শাহেদ না মানে বলছিলাম যে আজকাল এই ধরনের শিল্পপতিদের আবার কিছু বদভ্যাস থাকে সুন্দরী কোনো মেয়ে দেখলেই খাস কামড়ায় ডাকে চাকরি এবং ভালো বেতনের লোভ দেখায় তুই তো আবার অসাধারণ সুন্দরী একেবারে প্রিন্সেস ডায়না ফাজলামি বন্ধ করবি শোন শোন কাজল ফাজলামি আমি করছি না ফাজলামি করছিস তুই আমি ফাজলামি করছি অবশ্যই আরে কি আশ্চর্য ভদ্রলোক তোর গায়ে হাত দেয়নি কোনো বাজে প্রস্তাবও দেয়নি সরাসরি বুঝিয়ে দিয়েছেন চাকরি হবে যোগ্যতায় কোনো তদবিরে নয় কি আশ্চর্য ভালো একটা কোম্পানির এমন ভালো মালিক তুই কোথায় পাবি উনি দাম্ভিক একজন মানুষ সকালবেলা বাড়িতে আসা একটা মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করতেও শেখেননি ওনার মতো মানুষের কোম্পানিতে চাকরি করা আমার পক্ষে সম্ভব নয় ম্যাডাম আপনি একা যে আপনাকে না বললাম উনি আসা মাত্র এখানে নিয়ে আসবেন উনি আসেননি স্যার হোয়াট খুশি হলাম খুবই খুশি হলাম মা মেয়েটি শুধু দেখতেই ভালো নয় স্বভাব চরিত্রও ভালো আত্মসম্মান আছে তুই তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলি সামান্য একটা চাকরির জন্য সে তোর সামনে আসেনি এমন মেয়ে তো মনে মনে চাই ফাইলে মেয়েটার পুরো ঠিকানা আছে না জি স্যার যারা এসেছে তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে জি তুই থাকবি না না মা তুমি তো আছোই তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল জেম সাহেব জি স্যার ওই মেয়েটার ঠিকানাটা লিখে দিন ১২১/১ দক্ষিণ গড়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি মিস কাজলের বাড়ি আপনি আমি মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মাসুদ চৌধুরী আসেন স্যার বসেন আরে তাড়াতাড়ি এসো কি হয়েছে এত চেঁচামেচি আরে কাজল যেখান থেকে ইন্টারভিউ কার্ড পেয়েছিল সেই বিখ্যাত কোম্পানির মালিক মাসুদ চৌধুরী স্যার বসেন স্যার বসেন প্লিজ
কাজল আপনার কি হয়? আমার ছোট বোন স্যার। এত করে বুঝিয়ে বললাম, নীতিবান মানুষ। সকালবেলা তদবির করতে গিয়েছিল বলেই কয়েকটা নীতি কথা শুনিয়েছে, এতে রাগ করার কি আছে? আপনি কি করেন? আমার নাম মনসুর, খুব সামান্য একটা চাকরি করি, ব্যাংকের পিয়ন। কোন রকমে সংসারটা চলে যায়। বাবা মারা যাবার সময় বলে গিয়েছিলেন ছোট বোনকে যেন লেখাপড়া শেখাই, কোনো গার্মেন্টসে যেন না ঢোকাই, ভালো দেখে বিয়ে দেই। বাবাকে দেয়া কথা আমি রাখার চেষ্টা করেছি স্যার, বিয়ে পর্যন্ত পড়িয়েছি। এখন একটা ভালো চাকরি পেলে আর ভালো একটা পাত্র পেলে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? জলদি স্যারের জন্য চা নাস্তা আনো। যাচ্ছি না ভাবি, এখানে কোন রকম চা নাস্তা আসবে না। এসব তুই কি বলছিস? সকালবেলা ঘরে আসা কোনো মানুষকে বসতে বলা, চা নাস্তা দিয়ে আপ্যায়ন করার নিয়মটা আমাদের মতো গরিব সাধারণ মানুষের, ওনাদের মতো বড় লোকরা এসব পছন্দ করে না ভাইয়া। ওনারা ঘরে আসা একজন মানুষকে কিছু নীতি কথা শুনিয়ে দিয়ে দারোয়ান দেখে বের করে দিতে চান। দেখুন, কিছু দেখতে চাই না, কিছু শুনতেও চাই না আপনার কাছ থেকে। কেন কেন এসেছেন আমার কাছে? আমাকে চাকরি দিতে? চাকরি দেবার ক্ষমতা আপনার আছে, কিন্তু চাকরি না করার অধিকারও আমার আছে। আপনার মতো অহংকারী মানুষের কোম্পানির চাকরি আমি আমি চাকরি করব না। And this is my final decision. দেমাক, তোমার আদরে ওর দেমাক বেড়ে গেছে, তার উপরে লেখাপড়া শিখেছে তো, দেমাকে মাটিতে পা পড়ে না। স্যার আপনি কিছু মনে করবেন না স্যার, আমি ওকে বোঝাবো, কালই আপনার অফিসে ইন্টারভিউ দিতে পাঠাবো, ওর চাকরিটা হবে তো স্যার। না মনসুর সাহেব, আপনার বোনের চাকরি হবে না স্যার। শুধু আমার কোম্পানি কেন, এদেশের কোথাও আপনার বোন চাকরি করতে পারবে না। অমন কথা বলবেন না স্যার। যা সত্য তা তো বলতেই হবে। এখন হলো তো, আপনার বোন হবে মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ডাইরেক্টর, অন্যতম মালিক। একজন মালিক কখনো চাকরি করতে পারে না। মানে? যে আমার বউ হবে, যাকে আমি স্ত্রী মর্যাদায় ঘরে নিয়ে যাব, সে কি করে চাকরি করতে পারে স্যার? আপনাদের সিদ্ধান্ত দ্রুত নিয়ে ফেলুন, কাল বিকালে আমি আবার আসব, যত তাড়াতাড়ি সম্ভব কাজলকে বিয়ে করে আমি ঘরে নিয়ে যাব। চলি। আরে ঝাঁকি লাগা। থাম, নেন ভাই বারো নেন। কি হলো ভাই, ভাড়া দিলেন না? ভাই 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 মাফ করে দেন ভাই, নয়া আইছে, আপনারে চিনতে পারেনি ভাই, ভুল করে হয়তো অন্যায় করে ফেলাইছে, মাফ করে দেন ভাই। হয়রানি বাচ্চা, মাপ চাওয়ানোর আগে ওরে ভালো করে চিনে দে, আমি কেডা শালা। উনি কে ভাই? সন্ত্রাসী আবুল বাহিনীর লোক। আবুল বাহিনী? খালি আবুল বাহিনী না, আরো অনেক বাহিনী আছে, মন্টু বাহিনী, গোলাপ বাহিনী, এক একটার এক এক দল, কেউ কয় লাল ঝান্ডা, কেউ কয় সর্বহারা, অগলগে আবার যোগ হয়েছে জঙ্গিরা, দেশের বিভিন্ন দিক থেকে ধাওয়া খাইয়া এইখানে এসে ঠেকছে। পুলিশ কিছু কয় না? পুলিশের হাতে আছে কটা লাডি আর বন্দুক, অগ আছে মেলা রকমের অস্ত্র, পুলিশ শাসনের আগেই কাম সেরা সরে পড়ে। কি কাম? কাম আর কি, চান্দাবাজি, লুটপাট, না পাইলে রক কাটে, আবার কাউরে জব দেয়, আবার বউঝিকে উঠাইয়া লইয়া যায়। কোথায় নিয়ে যায়? গাঙ্গের ওই পারে, ওইখানে অগ শক্ত ঘাঁটি আছে, মানুষে কয় ওইখানে ট্রেনিং হয়, জঙ্গি সন্ত্রাসী গো ট্রেনিং, কেউই যাইতে পারে না, গেলে আর ফিরে আসে না, মাঝে মাঝে ভাসে আসে লাশ, ধৈর্য নিয়ে যাওয়া মাইয়া মানুষের লাশ, বাঘে যেমন হরিণের মাংস খায়
তেমন কইরা খুব লয়া খুব লয়া খাওয়া মাইয়া মানুষের লাশ নুরির লাশও বাসা আইছিল নুরি আমি যারে ভালোবাসতাম নুরিরে পাওয়া যায় নাই একদিন নুরির লাশ দেখলাম গঙ্গের পানিতে ভাসতেছে মনে হলো হাজার খানেক শিয়াল খাটার নুরির শরীরটাকে খুব লইয়া খাইছে সাবধানে থাকো ভাই বাদাম খাবি আশ্চর্য তুই কি একটা মানুষ ভাই আর ভাবি বাসা থেকে আমাকে বেরোতে নিষেধ করে দিয়েছে ভাই অফিসে ভাবি দুপুরে খেয়ে ঘুমোচ্ছে সেই ফাঁকে আমি এসেছি একটা উপায় খুঁজে বের করার জন্য আর তুই তুই বলছিস বাদাম খাবি আসলে কি জানিস তোর কথা সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি তারপর থেকে দেখছি বাদাম খেলে আমার বুদ্ধি খোলে তোর ইচ্ছা হচ্ছে তুই খা দশটা টাকা দে দে না শোন মেয়েরা বেকার হলে তাদের বাপ ভাইয়ের হাত খরচের জন্য টাকা দেয় আর ছেলেরা বেকার হলে দেয় না সেই জন্য আমার কাছে বাদাম খাওয়ারও পয়সা নেই তুই কি কোনোদিনও সিরিয়াস হবি না আমি সিরিয়াস কাজল আমি সিরিয়াস নিজের ভালোবাসাকে নিজের করে রাখার জন্য আমি সিরিয়াস কিন্তু কিন্তু এই মুহূর্তে কি করার আছে বল তোর ভাই কিছুতেই এখন আমার সঙ্গে তোকে বিয়ে দেওয়ার কথা ভাববে না তাছাড়া বেকার অবস্থায় তোকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে আমার বাপও ঘরে ঢুকতে দেবে না পালিয়ে যে যাব তারও কোনো উপায় নেই কোথায় যাব কোথায় থাকব কি খাওয়াবো তোকে একদিনের চাল ডাল কেনার মতো টাকাও তো আমার কাছে নেই ভালোবাসার মানুষকে ধরে রাখার জন্য শুধু টাকা থাকলেই হয় না সাহেব সাহস লাগে টাকা না হয় তোর কাছে নাই থাকলো সাহসও কি নেই আছে কাজল আছে টাকা না থাকলেও তোকে ধরে রাখার মতো সাহস আমার আছে কিছু একটা তো করতেই হবে কে আপনি একজন সাহসী মানুষ সাহসী মানুষেরা কখনো আত্মহত্যা করার জন্য গাড়ির সামনে এসে দাঁড়ায় না আমি আত্মহত্যা করার জন্য আপনার গাড়ির সামনে এসে দাঁড়াইনি অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি কিসের অধিকার ভালোবাসার মানে আমি আপনাকে বুঝিয়ে দিতে চাই টাকা দিয়ে এরকম গাড়ি কেনা যায় কিন্তু টাকা থাকলেই কোনো নারীর ভালোবাসা পাওয়া যায় না আমি টাকা দিয়ে কারো ভালোবাসা কিনতে আসিনি মায়ের ভালোবাসা নিয়ে এসেছি আরেক নারীর কাছে যে আমার বউ হবে যে আমার সন্তানের মা হবে না না কাজল তোমার সন্তানের মা হতে পারে না তুমি অন্য কাউকে টাকা দিয়ে সন্তানের মা বানাও কাজল আমার কাজল আমার ওই হারামজাদা ওই ভাদাইম্মা কোন সাহসে তুই সাহেবের গায়ে হাত দিছস কোন সাহসে আজ তোর আমি মাইরা ফেলামু মাইরা ফেলামু মাইরা ফেলামু তোরে মাইরা ফেলামু বহুত বছর তুই মাইরা ফেলামু তোরে মাইরা ফেলামু মাইরা ফেলামু তোরে থামেন মোস্তফা ভাই থামেন আপনারে চেনেন না স্যার আমার ঘুম হারাম করে দিছে সারা দিন এই রাস্তায় বইসা থাকে আর আমার বোনের পিছে ঘুর ঘুর করে ফুসলায় আজ আজ আবার আপনার উপর হামলা করছে ওরে আমি পুলিশে দেবো স্যার না পুলিশে দেবার কোনো দরকার নেই যারা মনে করে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় তাদের মতো হতভাগা আর কেউ নেই ঠিক বলছেন স্যার আপনি আমাকে স্যার স্যার বলছেন কেন নিজের ছোট বোনের জামাইকে কেউ স্যার বলে নাকি
চলেন মনসুর ভাই, চলেন। আর কিছু নিলেন না ভাই? আজ আমি মেয়ে দেখতেও আসিনি, খেতেও আসিনি। আমি এসেছি আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। এতে আর জানানোর কি আছে? আমি তো কালই জানিয়ে দিয়েছি। আপনার বোনের মত নিয়েছেন? ওর আর মতের দরকার কি? আমরা যেখানে বিয়ে ঠিক করব সেখানেই রাজি। আপনি এসেছেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন, সবই সে জানে, কোনো আপত্তি করেনি। তবু আমি ওর সঙ্গে কথা বলতে চাই। বলবেন, অবশ্যই বলবেন। কাজল, এদিকে আয় তো বোন। আপনার ভাই এবং ভাবী আমাকে জানিয়েছে আমার সঙ্গে আপনার বিয়ে দিতে তারা সম্মত। আগামী শুক্রবার আমার মা আসবেন বিয়ের দিন তারিখ ঠিক করতে। আপনার কি কোনো আপত্তি আছে? না না, ওর কোনো আপত্তি নেই। আপত্তি থাকলে তো আমাকেই বলতো। এসব ব্যাপারে মেয়েদের লজ্জাটা খুব বেশি, তাই রাজি থাকার কথাটা মুখ ফুটে বলতে পারে না। যা বোন, তুই ঘরে যা। দাঁড়া, এখানে আসার সময় শাহেদ নামে এক যুবক গাড়ির সামনে দাঁড়িয়েছিল। বলেছিল ভালোবাসার অধিকার আদায় করতে চায়, আমাকে আক্রমণও করেছিল। আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়ে মহান আল্লাহর ইচ্ছা ছাড়া হতে পারে না। আগের রাতে মায়ের সামনে প্রতিজ্ঞা করেছিলাম সকালে উঠে যে মেয়ের মুখ প্রথম দেখব তাকেই বিয়ে করব। সকালে হঠাৎ আপনি আমার বাসায় গেলেন, ঘুম থেকে উঠে আপনাকে প্রথম দেখলাম। সবই আল্লাহর ইচ্ছা। আপনি আমার স্ত্রী হবেন বলেই মহান আল্লাহর ইচ্ছায় আপনি আমার সামনে উপস্থিত হয়েছিলেন। আমি বিশ্বাস করি আপনি নিশ্চয়ই আমার স্ত্রী হবেন। তারপরও আপনার মতামতটা জানা দরকার ছিল, জেনে গেলাম। চলি। কেমন আছেন আব্বা? থাক বাবা, থাক 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 বাবা। আমির আলী, কি হলো আমির? কিছু বলবে আমির? কি বলবো স্যার, আমার মতো গরিব মানুষের কি বলার আছে? আত্মীয় নাই, স্বজন নাই, যারা আপন তারাও পর হয়ে গেছে, কার কাছে যাবো স্যার? সব মানুষের একজন আছে, তিনি মহান আল্লাহ। তুমি তাকে না ডেকে আত্মীয় স্বজন খুঁজছো? আমি তো পাপি, লোভী, আমার ডাক কি আল্লাহ শুনবে স্যার? সন্তানের জন্য মা বাবার ডাক আল্লাহ নিশ্চয়ই শুনেন, তুমি তার উপর ভরসা রাখো। স্যার, আমি আইজি সাহেবকে ফোন করব। প্রত্যেক থানায় যেন ইনফরমেশন পাঠানো হয়, ওদের পেলে বুঝিয়ে যেন ঘরে ফেরত পাঠায়। আর শোনো, কাল সকালে তোমার মেয়ের একটা ছবি নিয়ে আসবে। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জলি, কি রে মন খারাপ কেন? বাবার কথা মনে পড়তেছে। চিন্তা করিস না, এক বছরের মধ্যেই তোর বাবার কাছে যাইতে পারবি। এক বছর? এক বছরের আগে গেলে তোর বাবার মন ভালো হইব না। কেন? বুঝস না কেন, নাতি নাতনির মুখ দেখলে বাবা গমন ভালো থাকে। শুনলে কি, তোর বাবার নাতি নাতনি পয়দা হইব? হইব না। এখন থেকে আমি আইলে এইভাবে আমারে জড়াইয়া ধরবি, আদর করবি। জলদি জলদি চান্দা টাকা বের কর। কত টাকা? ডেলি 50 টাকা, মাসে 1500 টাকা, এক মাসের চান্দা অ্যাডভান্স দিবি। ভাই নতুন হইছি, ঘর ভাড়া দিছি, সংসারের জিনিসপত্র কিনছি, টাকা তো জমে নাই। কি করি? দিমু ভাই দিমু,
আপনি গোসান্দা ঠিকই দিব তয় কয়টা দিন আমারে সময় দেন এই কয়দিন সাত দিন সাত দিন তোর এই বউটা আমার কাছে থাকবে না দেখুন তো আপনার সঙ্গে এই মেয়েটি ছিল কিনা স্যার এই যে রনির বউ বলেন কি উপর থেকে নির্দেশ এসেছে এই মেয়েটাকে দেখা মাত্রই তার সঙ্গের মানুষটি সহজনের বাড়িতে ফেরত পাঠাই যাবো স্যার ঘরে ফেরত পেলে ঘরে ফিরে যাবো স্যার ঘরে ফিরে যাবো চলেন তো স্পটটা দেখি আচ্ছা কত এই যে সারাক্ষণ আমরা টহল দিই লাভটা কি কার সাহস আছে এই এলাকায় ঢোকার ঢুকলেই তো মরণ আরে সাবধানে মাইন নাই কিন্তু আমরা তো একদিক দিয়ে মার খেতেছি কিরকম কালকে রাইতে একটা মাইয়া ধরে আনলো আমরা কি ভাগ পামো আরে পাইবা পাইবা সময় হইলে ঠিকই পাইবা সিরিয়ালে আসলে পাইবা খুব মনোযোগ দিয়ে দেখবা সামান্য এদিক ওদিক হইলে বিপদ দুশ্মন খতম না কইরা নিজেরাই খতম হইয়া যাইবা কয়জন হইছ তাই এইবার দেখো এর তেজ কত আচ্ছা আমরা এক এক দল এক এক আদর্শে বিশ্বাস কিন্তু উদ্দেশ্য একটাই সন্ত্রাস কইরা চাঁদাবাজি কইরা ফায়দা হাসিল আমরা সবাই সম অধিকারের কথা বলি কেউ বলি ধর্মের কথা দুটোতেই সরল মানুষের মন গলাইয়া তলে ফেরানো যায় কিন্তু দেশের সরকার আমাদের কারো আদর্শ বিশ্বাস করে না আমাদের সন্ত্রাসী চালাবাজ বলে যেখানে পায় গ্রেপ্তার করে ক্রসফায়ারে মারে তাই আমরা ভিন্ন ভিন্ন আদর্শ বিশ্বাসে হইলেও এই দুর্গম অঞ্চল একত্রিত হয়েছি শক্তি অর্জনের জন্য আমাদের ফায়দা হাসিলের জন্য আজ আবার আমরা একত্রিত হয়েছি লুট করে আনা মাল ভাগ করার জন্য এত দেরি করনের কারণ কি ভাগ করে ফেলান কারণ একটাই তা হলো মাত্র একজন মেয়ে পাওয়া গেছে সবাই যদি একসঙ্গে ভাগ আদায় করতে চাই মেয়েটা টুকরো টুকরো হবে কাজের কাজ কিছুই হবে না মানুষ তো আমরা কম না প্রথমে বাহিনী প্রধানরা তারপর ক্রমান্বয়ে সবাই তাই এই মেয়েটাকে প্রকাশ্যে রাখা হয়েছে যাতে এর সৌন্দর্য চোখ দিয়ে সবাই একবার দেখতে পারে বস এটা তো কোনো পাপ নাই মূর্খ আল্লাহ মানুষের মধ্যে যে রিপু দিয়েছে তা বন্ধ রাখা যায় না যার জন্য তৈরি হয়েছিল হাওয়া আর তৈরি হয়েছে বাইরে বেঁধে রাখা ওই সুন্দরী যারা যুদ্ধের ময়দানে থাকে তাদের জন্য যুদ্ধক্ষেত্রে পাওয়া নারী ব্যবহার করা যায় হানাদার বাহিনী ব্যবহার করে আমাদের শিখিয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে রা ওরা লাইনে খেলায় দেখতেছে আর দেখানোর দরকার নাই লটারি করে ফেলা স্যার ওরা যে ওই দিকে ওই বরাবর কখনো স্পিড বোটে কখনো ইঞ্জিনওয়ালা নৌকায় কয়েকদিন থেকে গোপন কিছু তথ্য পাচ্ছি কিছু একটা হচ্ছে ওদিকটায় জায়গাটা খুব দুর্গম স্যার স্যার আমার জলিরে বাঁচান স্যার ওরে উদ্ধার করেন স্যার ঠিক আছে আমি এক্ষুনি একটা টহল টিম পাঠাচ্ছি কনস্টেবল সারওয়ার ইয়েস স্যার এক্ষুনি একটা স্পিড বোট রিকুইজিশন করো স্যার নাম্বার ওয়ান বলছি ওভার টহল দুই থেকে বলছি বস একটা স্পিড বোট দেখা যাচ্ছে কাউ কি
বাঘটা ঘুইরা এদিকে মোসর নিলি গুলি করবা, ভাইগা গেলে ভালো, তা না হলে ফালাই দিবা, দরকার হইলে স্পিড বোর্ড শুধু রাই দিবা, এটা আমার অর্ডার, ওভার এন্ড আউট। কি করছো? ঘুরে চলো স্যার। না, ওদের পজিশন শক্ত, তাছাড়া ওরা সংখ্যা অনেক। কি করবো স্যার? ঘুরে চলো। লিউকেমিয়া আক্রান্ত হবার পর লন্ডন গিয়ে মায়ের শরীরে রক্ত বদলি আনা হয়েছে। প্রতি ছয় মাস অন্তর অন্তর বদলে আনতে হবে। চার মাসের মাথায় এখন সমস্যা কেন হলো বুঝতে পারছি না। মনে হয় অনিয়ম হয়েছে। এ ধরনের রোগীদের কোন রকম পরিশ্রম করা নিষেধ। আমি বারবার নিষেধ করি, মা শুনে না। সিঁড়িতে ওঠে, বাগানে হাঁটে, কদিন আগে ছাদে উঠেছিল। রক্ত বদলে ফেলার মতো ব্যবস্থা আমাদের দেশে নেই। সকালে আমি লন্ডন যাওয়ার পরবর্তী ফ্লাইটের টিকিট কাটবো, কিন্তু লন্ডন পর্যন্ত যেতে পারবো তো ডাক্তার? আপাতত আমরা এক ব্যাগ নতুন রক্ত দিতে পারি, এতে তিন চার দিন চলবে। এভাবে দু তিনবার নতুন রক্ত দিয়ে চালানো যাবে। এখনই নতুন রক্ত দেবার ব্যবস্থা করি। দেখি আমাদের এখানে এই গ্রুপের রক্ত আছে কিনা। দেখবেন মানে? আমার নিজেরও তো একই গ্রুপ। জলদি ব্যবস্থা করুন ডাক্তার রিয়াজ। জি স্যার। এক্ষুনি ওনার রক্ত নেবার ব্যবস্থা করুন। আসুন। হ্যাঁ পিচ্ছি, টুলগুলো ভালো করে লাগা। আর লাগাইতেছি। শাহিদ ভাই, এত সকাল সকাল যে এখনো তো ফর্সা নাই। না মানে ঘুম আসতেছিল না তাই। আল্লাহ, আমি পরে বুঝলেও চলবো, এখন চল তাড়াতাড়ি চল। আচ্ছা। এখন কেমন লাগছে মা? ভালো। জেএম সাহেবকে ফোনে বলে দিয়েছি পরবর্তী ফ্লাইটে টিকিট কেটে এখানে আসতে। টিকিট কেন? কেন আবার? লন্ডন যাব। না মাসুদ, আমি লন্ডন যাব না। এ তুমি কি বলছো মা? লন্ডন না গেলে চিকিৎসা হবে কি করে? আর আমি যদি লন্ডন চলে যাই তাহলে শুক্রবার বৌমার বাড়িতে গিয়ে বিয়ের দিন ঠিক করব কি করে? আমি চিকিৎসার জন্য লন্ডন যাব না মাসুদ। কিন্তু তোমার এই অবস্থায়। আমি কোনো কথা শুনতে চাই না মাসুদ,
আমি ভালো করে জানি আমার অবস্থা। লন্ডন যদি যেতে হয় বৌমাকে সঙ্গে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, শুক্রবার মেয়ে দেখার দরকার নেই, তার আগে তোমার ওই স্বপ্নের মেয়েকে বিয়ে করে তোমার সামনে আনব। কথাটা যেন সত্য হয়। হবে মা, কথা দিলাম। হ্যালো, হ্যাঁ স্যার, আমার সর্বনাশ হয়ে গেছে স্যার। এই যে সিএনজিতে কইরে ওরা গেছে গা, আমার গো মহল্লার মানুষ হয়ে কেমনে আমার এই সর্বনাশ করলো স্যার। ওরে মোবাইল করে ডাইক আনছি স্যার, আপনার ব্যবস্থা নেন স্যার। ওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কোনো লাভ নেই স্যার, কাজলের কাছে তেমন টাকা পয়সা নাই, কি বিপদে পড়ে কে জানে, আপনি ওরে বাঁচান স্যার। বৌমাকে ঘরে না এনে আমি চিকিৎসার জন্য লন্ডন যাব না মাসুদ। মায়ের কাছে করা ওয়াদা, মায়ের স্বপ্ন আমাকেই পূরণ করতে হবে। এই কোথায় নামিয়ে ছেলে? বাস কাউন্টারে। কোন বাস? চট্টগ্রাম বাস কাউন্টারে। সবাই তাড়াতাড়ি নামেন, 20 মিনিটের ব্রেক। আমি তাহলে যাই, চট করে খেয়ে আসি। কি আশ্চর্য, তুই এখনো বোরখা পরে আছিস কেন? বোরখাটা খুলে ফেল, এখন আর কোনো ভয় নেই। কিরে, এই কি হয়েছে? বাসে উঠার পর থেকে দেখছি তুই একদম চুপচাপ। এই কেমন জানি ভয় ভয় লাগছে। আরে ভয়ের কি আছে, আমি আছি না? ভাইয়া খুব কষ্ট পাবে। বোকা, সব কষ্ট দূর হয়ে যাবে যেদিন আমরা সংসারী হয়ে একটা বাচ্চা সহ তোর ভাইয়ের কাছে হাজির হব। Thank you.
আমি তোমাকে চাঁদ বলি, ভুল হবে আমার শুধুই হবে ভুল, চাঁদের তুমি আরো বেশি সুন্দর, সত্য ফুটায় চালাকি করার চেষ্টা করলে তোমাদের অবস্থাও এইরকমই হবে। ব্যাগে তেমন কিছুই নেই, শুধুর জামা কাপড়। মায়া মানুষের কাপড় দিয়ে তুই কি করবি? ও থাকবো আমাগো কাছে, আর কাপড় থাকবো তোর কাছে। চল কাজ।
কাজল চল কাজল চল শাইদ চল শাইদ ওনাকে শাইদ ওনাকে আহা কাজল চল আরে ওনাকে এই অবস্থায় ফেলে আসা আমাদের উচিত হয়নি। চিন্তাটা আমারও এখন কষ্ট হচ্ছে। যারা আক্রমণ করেছিল তারা ডাকাত দল, ওনার জীবন চলে যেতে পারে। বাদ দিয়ে এসব ভাবনা, মাসুদ চৌধুরী দেশের বিশিষ্ট শিল্পপতি, উনি আহত হলে চিকিৎসার টাকার অভাব হবে না, সরকারের সব মহলে হুলস্থুল পড়ে যাবে। আজ মাসুদ চৌধুরী না এলে এতক্ষণ তোর কি হতো আল্লাহ জানে। উনি আমার জন্য আসেননি, উনি এসেছেন তোকে পাবার জন্য। আমাকে পাবার জন্য নিজের জীবন বিপন্ন করে উনি তোকে বাঁচিয়েছেন কেন? আরে তুই মরলে তো ওনারই সুবিধা। ঠিক বলেছিস, আমি বললে ওনার সুবিধা আর উনি বললে আমার সুবিধা। তোকে নিয়ে এমন দুর্গম জায়গায় পালিয়ে থাকতে হবে না। তুই মরে গেলে আমার আর কোনো পথ থাকতো না। ভাই ভাবির চাপে বউ হয়ে ওনার ঘরে যেতে হতো, উনিও সেটা বোঝেন। তবু তবু উনি তোকে বাঁচিয়েছেন, মানুষের বিপদে ছাপিয়ে পড়েছেন। এই যে ভাই, এখানে থাকার মতো ঘর পাওয়া যাবে? হ্যাঁ, কতজনের যেটা ঘর খালি আছে। আমার চাচাতো ভাই বৌলে শহরে গেছে, শুনলাম গার্মেন্টসে কাম পাইছে, বাড়ি ফাঁকা, সাবি আমার কাছে। ভাই আমরা বড় বিপদে আছি। বিপদে আছেন যখন তখন আমার এখানেই থাকবেন। যদি এখানে বেঁচে থাকার মতো কোনো কাজ পাই তাহলে থেকে যাব, আর যদি না পাই দিন কয়েক থেকে ভাড়া দিয়ে চলে যাব। হ্যাঁ পাইবেন, দরকার হইলে আমার মতো ভ্যান গাড়ি চালাইবেন, আমি সব ব্যবস্থা করে দেব, বুঝছেন? ভ্যান গাড়ি চালাতে হবে, চিন্তা করিস না। স্যার, হো স্যার, তুমি? স্যার আপনি? তুমি এখানে? হো স্যার, আমার বাড়িতে এইদিকে 10 মাইল হইব। তোমার মা এখন কেমন আছে? আল্লাহর রহমতে আপনার ওসিলে এখন ভালো আছে। আমি একজনকে খুঁজছি আসাদ, একটি মেয়ে, তার সঙ্গে একটি ছেলেও আছে, কিছুক্ষণ আগে এখানে ছিল। কিছুক্ষণ আগে ছিল? হ্যাঁ। তাইলে তমিজের ভ্যান গাড়িতে যে দুইজনরে দেখলাম ওরা না তো? হ্যাঁ, কোন দিকে গেছে? গেল তো এই রাস্তা দিয়েই। ও অহন কোন পারে নামে কে জানি। তাহলে জলদি গাড়িতে ওঠো, চলো। গাড়ি তো যাইব না স্যার, ওই রাস্তায় গাড়ি চলে না, অল্প একটু গিয়েই শেষ। তাহলে তোমার ভ্যান গাড়ি? ভ্যান গাড়ি যাইব, তয় যেইখানে ওগো দেখছি মনে হয় ধরতে পারুম না। তাহলে আপনি চিন্তা করেন না স্যার, এলাকায় গেলে ঠিকই বাই করে ফেলাম। কে থানাটা চেনো? হ্যাঁ, থানাও চিনি, আমাগো এলাকার ফাড়িও চিনি। তাহলে এক কাজ করো, থানায় চলো, গাড়িটা থানায় রেখে তোমার ভ্যান গাড়িতে যাবো। জি চলো। মিস্টার মাসুদ, আপনি দেশের একজন সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, আপনাকে বাধা দেবার বা আটকে রাখার কোনো ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলে রাখি, আপনি যে এলাকায় যেতে চাচ্ছেন সেই এলাকাটা এখন খুব ঝুঁকিপূর্ণ। কিরকম? সারা দেশে সন্ত্রাস আর জঙ্গি বিরোধী অভিযান চলছে। আমরা খবর পেয়েছি ওই সব সন্ত্রাসী জঙ্গিরা ওপারের এক দুর্গম জায়গায় একত্রিত হয়ে ট্রেনিং নিচ্ছে,
শক্তি সঞ্চয় করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? একটা টহল দল গিয়েছিল, যে ধরনের অস্ত্র দিয়ে ওরা গুলি করেছে সে ধরনের অস্ত্র আমাদের কাছে নেই, তাছাড়া ওরা সংখ্যায় অনেক বেশি। তাই চুপচাপ বসে আছেন? ভুল বুঝবেন না মিস্টার মাসুদ, আমরা চুপচাপ বসে নেই। পুরো বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, বিশেষ সোর্স লাগিয়েছি। আশা করছি তিন চার দিনের মধ্যেই প্রয়োজনীয় সরঞ্জাম সহ স্পেশাল ফোর্স আমাদের চলে আসবে। তিন চার দিন অপেক্ষা করার মতো সময় আমার নেই ওসি সাহেব। মিস্টার মাসুদ, ওই এলাকার অনেক যুবকই তাদের সোর্স হিসেবে কাজ করে, আপনার মতো একজন শিল্পপতির খবর জানলে আপনার বিপদ হতে পারে। যত বিপদে আসুক আমাকে যেতেই হবে ওসি সাহেব। চলি, বেস্ট অফ লাক। চলো আসাদ। হ্যাঁ স্যার। ওই দুইজন রে ধাওয়া কইরা যে মানুষটা আসছে, সেই বড় লোকটার নাম জানি কি কইলা? ওরা কইতেছিল তার নাম মাসুদ চৌধুরী। মাসুদ চৌধুরী, মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, সিআইপি, দেশের ভিআইপি, কোটি কোটি টাকা। মাসুদ চৌধুরীর জিম্মি করতে পারলে কোটি কোটি টাকা আইব, পরে জিন্দা ধরতে হইব। আর ওরে জিন্দা ধরতে হইব, আগে ধরতে হইব ওই মায়ারে। সারে মাসুদ চৌধুরী ধরতে চাই। আহারে, পাগল হইয়া গেছে পোলাটা। ঢাকা থেকে মনের মানুষ নিয়ে পলাইয়া আইছিল, বিয়ে করে ঘর বানছিল, বৌডারে সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে। রনি, এ রনি কে? আমি। আমার জলের কোনো খোঁজ পাইছস? স্যার, স্যার আপনি? তুমি আমাকে চেনো? আরে বাপ রে, কে তুমি? স্যার আমি রনি। কোন রনি? জলি রেডে পালা আসছিলাম স্যার। জলি? আপনার বাড়ির দারোয়ান আমির আলীর ভাইয়া। ও, আমির আলীর মেয়ে? আপনি বিশিষ্ট শিল্পপতি মাসুদ চৌধুরী এই এলাকায় এসেছেন? বলেন কি, আমাদের সোর্স জানিয়েছে সন্ত্রাসীরা তাকে অপহরণ করতে পারে। মাই গড, ওসি সাহেব কাল খুব সকালে আসবেন, আমাকে অতিরিক্ত 12 জনের ফোর্স নিয়ে পাঠিয়েছেন। এই ফাঁড়িতে 15 জন পুলিশ সদস্য আছে, আপনার সাথে 12 জন, 27 জন পুলিশ সদস্য ওপারে সন্ত্রাসীর সাথে লড়াই করবে কি করে? আমরা শুধু মাসুদ চৌধুরীকে যেন অপহরণ করতে না পারে সেই জন্য পাহারা দেব। বাবা তো কি শিখাইলেন না? খেয়েছে মা, যতটুকু খাই তার চেয়ে বেশি খেয়েছে। গরিবের বাড়ির খাওন? খাবার কখনো গরিব হয় না মা, খাবার আল্লাহ দেন। হ্যাঁ বাবা, সবই আল্লাহর ইচ্ছা। সেদিন সময় মতো আপনি না এলে আজ আমার কি হইতো কে জানে। ধন্য আপনার মা যে আপনারে গর্বে ধরছে। অসুস্থ মাকে আমি রেখে এসেছি, আপনি তার জন্য দোয়া করবেন। ইয়াল্লাহ, আমি শুনেছি সন্তানের জন্য মায়ের দোয়া তুমি কবুল করো। আমার সন্তান যেখানেই আছে যেভাবেই আছে ও যেন ভালো থাকে, হেফাজতে থাকে। আমি আসাদ। জি স্যার। স্পিডবোট পাওয়া যাবে? পাওয়া যাইব স্যার, আমার এক বন্ধুর আছে। কয়েকটা পাতলা বাঁশ জোগাড় করো, মাঝখান দিয়ে ফাঁপা এবং রাবারের পাইপ। জি আচ্ছা। এই সব দিয়ে কি হইব স্যার? শত্রুর মুখোমুখি হওয়ার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। তুমি জেরে পাস নাই? দেখলাম না। কাজল, আশেপাশে কোনো খিরে? এই নিচে বিছানা পাচ্ছিস কেন?
কেন? আমি ঘুমাবো না? ঘুমাবি, কিন্তু নিচে কেন? তাহলে কোথায় শুবো? বাইরে? হ্যাঁ, আরে এই চৌকিটা কি দোষ করেছে? ওইখানে তুই ঘুমাবি। এই আচ্ছা, তুই কি করে ভাবলি তোকে নিচে রেখে আমি উপরে ঘুমাবো? আমার সঙ্গে তুইও থাকবি একসাথে এক বিছানায়। তা হয় না। কেন? কারণ আমাদের বয়স, যাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। দরকার কি নিয়ন্ত্রণ করার? কাল তো কাজিনে বিয়ে করবই, সবার বাসরাত হয় বিয়ের পরে, আমাদের না হয় আগেই হলো। না, সে কবে থেকে আমরা একে অপরকে ভালোবাসি, অথচ একটি দিনের জন্য তুই আমার কাছে আসিসনি। আজ যখন ঘর বাঁধার জন্য দুজন পালিয়ে এসে এত দূরের এই ঘরে উঠেছি, তখন তোর এই বাধা দেয়াটা রীতিমতো বাড়াবাড়ি। এটা বাড়াবাড়ি নয় শাহেদ, আমাদের সমাজ, আমাদের ধর্ম। আহা, একদিন এদিক ওদিক হলে কিছু হবে না কাজল, চল চল শুয়ে পড়। একদিন কেন, এক সেকেন্ডে অনেক কিছু হয়ে যায়। ইয়ে, তুই শুয়ে পড়, অনেক রাত হয়েছে, গুড নাইট। কাজল, কাজল, আমি পারবো না কাজল, এক ঘরে আমরা দুজন থাকবো, অথচ আলাদা আলাদা, এটা আমার সহ্য হবে না কাজল। চল চল কাজল, শাহেদ প্লিজ, চল প্লিজ শাহেদ, প্লিজ কাজল, শাহেদ ছাড়। তুই একাই এই ঘরে থাক। কাজল, এই কাজল, কাজল, কাজল দাঁড়া, কাজল, 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 কি পাগলামি শুরু করলি? যা করা উচিত তাই করছি, তুই ঘরে যা, ঘুমা। আচ্ছা, তোর সঙ্গে একটু দুষ্টামিও করতে পারবো না? সরি বাবা, সরি। আচ্ছা চল, আমি নিচে আর তুই বিছানায় ঘুমবি, চল। রাত অনেক হয়েছে, বাকি রাতটুকু এখানেই থাকবো। এর কোনো মানে হয়? সারা দিন জার্নি করে এসেছি, এখন একটু আরাম করে ঘুমোতেও পারবো না? তোকে নিষেধ করেছে কে? তুই জানা, বিছানায় শুয়ে আরাম করে ঘুমা। শোন, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। যা, মশা কামড়াবে। কামড়াক। এই এখানে কিন্তু বড় বড় সাপ আছে। থাক, আমি কিন্তু গেলাম, গেলাম কিন্তু। এই যে এখানে কিন্তু অনেক শিয়াল খাটাস আছে, তোকে কিন্তু কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। খাক। আমি কিন্তু দরজা লাগিয়ে দেব। তোকে নিষেধ করেছে কে? ঠিক আছে, দেখ মজা। কাজল, 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 ভাই 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 প্লিজ আমাকে যেতে দিন, ওরা আমার কাজলকে নিয়ে যাচ্ছে। চুপ, আমাকে বাঁচাও। আমি তোমাদের জোর করব না, আমার সঙ্গে যেতেও বলবো না, আমি শুধু এটুকুই বলবো আমি যাব, যত বাধায় আসুক, মৃত্যু হোক, আমি যাব। আমি আপনার কথা যাইতাছি না স্যার, আপনারে খুশি করতে যাইতাছি না।
আমি আমার মনের খুশিতে যাইতাছি স্যার। আমি কারো লাইগা যাইতাছি না স্যার, আমি যাইতাছি আমার জলিন লাইগা, যারে নিয়ে আমি সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখছিলাম। আমিও আপনাদের সঙ্গে যাব। চুপ, তোর জন্য এত সব ঝামেলা, যতই ধমক দিন আমি যাবই। চুপ, ওকে ধমক দিয়ে কোনো লাভ হবে না, যে যন্ত্রণায় ও কষ্ট পাচ্ছে আপনার ধমকের চাইতে সেটা অনেক বেশি। প্লিজ মাসুদ সাহেব, আমাকে আপনার সঙ্গে নিন, আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে দিন প্লিজ। ঠিক আছে, তুমিও যাবে। খুশি হলাম, খুবই খুশি হলাম। তোমার এটা দাও, দেখো সবাই দেখো, ভালো করে দেখো, বাঁশের এদিকটা থাকবে পানির উপরে আর এদিকটা থাকবে নিচে, এইভাবে দাঁত দিয়ে চেপে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং নাক দিয়ে ছাড়তে হবে, এইভাবে আমরা পানির নিচ দিয়ে অনেক দূর যেতে পারবো। কিছু মনে করবেন না মিস্টার মাসুদ, আপনার নিরাপত্তার কথা ভেবে আমরা উদ্বিগ্ন। তমিজের স্বীকারোক্তি মতে ওদের টার্গেট আপনি, আমি হেডকোয়ার্টারে কথা বলেছি, স্পেশাল ফোর্স রেডি, সকালে মুভ করবে। আমি আপনাকে থামানোর জন্যই এই আধার রাতে ছুটে এসেছি। আধার কাটতে শুরু করেছে ওসি সাহেব, ভোর হতে আর বেশি দেরি নেই। আমি বুঝতে পারছি না, একটা সামান্য মেয়ের জন্য কেন এত বড় ঝুঁকি নিচ্ছেন? আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু মায়ের চোখে সব সন্তানই সমান। আমি যেমন তোর মা, এ দেশটাও তোর মা। আমি থাকি আর না থাকি, যদি কখনো দেখিস দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, লড়াই করতে হবে, দ্বিধা করবি না, ঝাঁপিয়ে পড়বি। আমি কোনো মেয়ের জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি আমার মায়ের জন্য, মায়ের স্বপ্ন পূরণ করার জন্য। মায়ের স্বপ্ন? আমাকে যিনি গর্ভে ধরেছেন তিনি যেমন আমার মা, যে দেশে আমি জন্ম নিয়েছি সেই দেশটা আমার মা। মা সবসময় চান তার সন্তানের শান্তিতে থাক, সন্ত্রাসীরা ধ্বংস হোক। মিস্টার মাসুদ, আর কোনো বাধা দেবেন না ওসি সাহেব। ক্যাডেট কলেজ থেকে পাশ করেছি, মার্শালা ট্রেনিং নিয়েছি, বিশ্ববিদ্যালয়ে আমি ন্যাশনাল ক্যাডেট করেছিলাম। শত্রু যখন শক্তিশালী হয় তখন কৌশলে যুদ্ধ করতে হয়। 71 সালে সেইভাবে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল বলেই দেশ আজ স্বাধীন। আপনার ফোর্স নিরাপদ দূরত্বে স্পিডবোট নিয়ে যাবে, গুলি করে ওদেরকে ব্যস্ত রাখবে। আড়াল থেকে আমরা যার যার জায়গায় নেমে যাব, ওদের এলাকায় ঢুকব। আমরা সিগন্যাল দিলেই আপনার ফোর্স এগিয়ে যাবে। মনে রাখবেন, আজ সময় এসেছে আপনাদের আর আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার, শত্রুকে ধ্বংস করে দেশ মাকে রক্ষা করার। না, ইনাকে লুট করে আনা মেয়ে মানুষ হিসাবে বিবেচনা করা ঠিক হবে না। ইনি একটি ফাঁদ, যে ফাঁদ দিয়ে আমরা একটা বিশাল হাতি শিকার করব, আর সেই হাতির নাম মাসুদ চৌধুরী। মাসুদ চৌধুরী এমন একটা মানুষ যিনি তার কর্মজীবনে কখনো ব্যক্ত হয়নি, এই নারীকে মুক্ত করার জন্যে তিনি এখানে আসবেন। আমরা তাকে জিম্মি করে কয়েক কোটি টাকা আদায় করে নেব, যে টাকায় আমরা আরো অস্ত্র গোলাবারুদ দানব, আর আমাদের উদ্দেশ্য সফল হবে। বিভিন্ন গ্রুপের সদস্যরা লাইন দিয়ে দাঁড়াতে শুরু করেছে, আপনারা যান তাদের বলে দেন এই নারীর জন্য লাইনে দাঁড়ানোর কোনো ফায়দা নেই, আমরা কামিয়াব হলে এমন মেয়ে আরো আসবে, কিন্তু সবার আগে চাই মাসুদ চৌধুরীকে জীবিত ধরতে হবে। সবাইকে প্রস্তুত হতে বলেন। বাস, ইয়েস, নাম্বার ওয়ান বলছি, ওভার। টহল দুই থেকে বলছি স্যার, ওভার। বলো, ওভার। তিন চারটে স্পিডবোট দিয়া পুলিশ আসছে স্যার, ওভার। গুলি করো, কোনো মতে পুলিশ যেন আমাদের এলাকায় ঢুকতে না পারে, ওভার অ্যান্ড আউট। চিন্তার কথা, পুলিশ ফোর্স আসছে, মাসুদ চৌধুরীর জন্য ঢাকা থেকে আরো স্পেশাল ফোর্স আসতে পারে। চল, সবাইকে নিয়ে প্রস্তুত হন। শালারা দিয়ে ভাগ হয়ে গেল, পুরো এলাকায় ঘিরবে নাকি? টহল তিন থেকে বলছি বস, টহল তিন থেকে বলছি। নাম্বার ওয়ান বলছি, ওভার। পুলিশের স্পিডবোট ভাগ হয়ে যাচ্ছে, মনে হয় চারদিক থেকে ঘিরতে চাইছে, ওভার। তোমরা শেল্টার নাও, তারপর বুঝে গুলি করো, ওভার। আপনার পজিশন এসে গেছে স্যার।
রাজহংস থেকে বলছি, রাজহংস থেকে বলছি, ওভার। মাটি থেকে চিতাবাঘ বলছি, শুনতে পাচ্ছি, ওভার। এই মাত্র এক নম্বর কন্টেনার খালাস হয়েছে, ওভার। স্পট থেকে গুলি করতে করতে দূরে চলে যান, ওদের দৃষ্টিটা যেন আপনাদের দিকে থাকে, বাসের মাথা যেন কোনো অবস্থাতে ওদের চোখে না পড়ে, ওভার অ্যান্ড আউট। ফায়ার! আপনার এলাকায় এসে গেছে। ডলফিন থেকে বলছি স্যার, এইমাত্র দুই নম্বর কন্টেনার খালাস হলো, ওভার। কচ্ছপ থেকে বলছি স্যার, কচ্ছপ থেকে বলছি, এইমাত্র তিন নম্বর কন্টেনার খালাস হলো, ওভার। মাটি থেকে চিতাবাঘ বলছি, মাটি থেকে চিতাবাঘ বলছি, রাজহংস, ডলফিন এবং কচ্ছপ এক জায়গায় মিলিত হন, কিনার থেকে দূরে থাকুন, গুলি করা কমিয়ে দিন, ওদের দৃষ্টি যেন আপনাদের দিকে থাকে, ওভার অ্যান্ড আউট। আমার দু দুটো বিবি আছে, একটা পাবনাই, একটা শেরপুরে। পুলিশের জন্য যাইতে পারি না, কতদিন যাইতে পারবো না তাও জানি না। এতদিন পুরুষ মানুষে একলা থাকুন ঠিক না, পেরেন্ট কাম করে না, তাই আমি ঠিক করছি আপনাকে আমি তিন নম্বর বিবি বানাবো। না না, আপনার এমন বান্দা থাকা ঠিক না। ভয় নাই, আমার হুকুম ছাড়া এখানে আপনারে কেউ ফুলের টোকাও দিব না। খালি একটা কথা মনে রাখবেন, এখান থেকে পালাইবার চেষ্টা করবেন না, আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ এখান থেকে যাইতে পারে না। নাম্বার ওয়ান, ওভার। দল দুই থেকে বলছি, পুলিশের বোট অনেক দূরে সরে গেছে, গুলি করছে কম, লক্ষ্য রাখো, কোন রকম মুভমেন্ট দেখলে খবর দিবা, ওভার অ্যান্ড আউট। শুনতে পাচ্ছো, কথা বলছো না কেন? নাম্বার ওয়ান বলছি। নাম্বার ওয়ান একমাত্র আল্লাহ, আর কোনো নাম্বার ওয়ান নাই। কে তুমি? আল্লাহর বান্দা মাসুদ চৌধুরী। তুই তৈরি থাক, আমি আসছি তোর সামনে। অ্যাটেনশন, অল অ্যাটেনশন, অল অ্যাটেনশন, স্ট্যান্ড বাই। মাসুদ চৌধুরী ঢুকে পড়েছে আমাদের এলাকায়, দল দুই ঘায়েল হয়েছে, সবাই ছুটে যান, ওকে আটকান, জন্ত ধরে আনেন আমার সামনে। মিটে গেল কোথায়? অ্যাটেনশন, ইওর অ্যাটেনশন, আগের আদেশ ফিরিয়ে নেওয়া হলো। মাসুদ চৌধুরীকে চাই, জিন্দা অথবা মুর্দা, যে তাকে জীবিত অথবা মৃত আমার সামনে নিয়ে আসতে পারবে, নতুন মেয়েটি তার।
গোলাগুলি শুরু হয়ে গেল। ওরে বাবা রে, আমি পালাই। জীবন নষ্ট করেছে, যাদের সাথে মাসুদ চৌধুরী যুদ্ধ করছে তারা সন্ত্রাসী, তারা দেশের শত্রু। সেই শত্রুদের শেষ না করে যে এখান থেকে চলে যেতে চায়, তার সাথে আমি যেতে পারি না। কাজল, তুই আমাকে ভুল বুঝেছিস। কাজল, আমার ভালোবাসার কোনো কমতি নেই, না দেশের প্রতি, না তোর প্রতি। কাজল, কাজল চল, চল আমার সাথে। কাজল, এটা মাসুদ চৌধুরী না, মাসুদ চৌধুরীর সহযোগী। একজন দেশপ্রেমিক, আসে বস,
আমি কোনো বেমানি করিনি কাজল, দেশের জন্য লড়াই সব সন্তানই করতে পারে, কিন্তু কিন্তু শহীদ হতে পারে কজন? শাহেদ, 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 মাসুদ সাহেব, আমি এই মায়ের স্বপ্ন পুরো করে গেলাম মাসুদ সাহেব, এই মায়ের স্বপ্ন শাহেদ আপনার জন্য রেখে গেলাম, আমার এই ভালোবাসা আর ভালোবাসার এই দেশ। শাহেদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে কাজল, তবে আমি তোমার জন্য এখানে আসিনি কাজল, আমি এসেছি আমার মায়ের জন্য। আমার মা অসুস্থ, সে শয়নের স্বপ্নে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, আমি এসেছি সেই মায়ের স্বপ্ন পূরণের জন্য। আপনি একদিন আমাদের বাসায় আমাকে বলেছিলেন। আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়ে মহান আল্লাহর ইচ্ছা ছাড়া হতে পারে না। আগের রাতে মায়ের সামনে প্রতিজ্ঞা করেছিলাম সকালে উঠে যে মেয়ের মুখ প্রথম দেখব। সকালে হঠাৎ আপনি আমার বাসায় গেলেন, ঘুম থেকে উঠে আপনাকে প্রথম দেখলাম, সবই আল্লাহর ইচ্ছা। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আজ আমিও বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। কেউ পালাবার চেষ্টা করো না, যাও খবরদার। লাশগুলোকে মর্গে পাঠানোর ব্যবস্থা করুন, আর যেসব সন্ত্রাসী জীবিত আছে তাদেরকে নিয়ে চলুন। মিস্টার মাসুদ চলুন। ইয়াল্লাহ তোমাকে শুক্রিয়া, মায়ের স্বপ্নকে তুমি সত্যি করেছো।